উত্তরবঙ্গ ভাসছে জলে। নমস্কার, বল কলকাতা টিভি থেকে আমি চন্দ্রাণী। শনিবার সেন্ট্রাল ফ্লাড কন্ট্রোল রুম জলপাইগুড়ি সূত্রে জানা গিয়েছে, তিস্তার মেখলিগঞ্জ এবং NH-31 জলঢাকা নদীর অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারির পাশাপাশি তিস্তার দোমাহানিতে অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এদিন সকালেও জলপাইগুড়ির বেশ কিছু এলাকা জলমগ্ন। ফুসছে তিস্তা, জলঢাকা, করলা সহ জেলা বিভিন্ন নদীগুলো। শনিবার ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ অনেকটাই বেশি। গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে শনিবার সকাল 6টায় 3338.60 এবং 7টায় 3029.20 কিউবিক জল ছাড়া হয়। তবে এদিন সকাল থেকে নতুন করে বৃষ্টি না হওয়ায় কিছুটা হলেও স্বস্তি জলপাইগুড়িবাসীর। সকাল থেকে জেলা জুড়েই মেঘলা আকাশ। এদিন সকালে জলপাইগুড়ি পুরসভার 25 নম্বর ওয়ার্ড পরেশ মিত্র কলোনির করলা নদী সংলগ্ন জলমগ্ন এলাকার বাসিন্দারা স্থায়ী নদী বাঁধের দাবি জানান। বাড়ি ও রাস্তা জলমগ্ন হওয়ায় সাইকেল নিয়ে জুতো হাতে করে পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষকে। বিগত এক মাসে এলাকায় 3 থেকে 4 বার জল ওঠার কারণে বাড়ির আসবাবপত্র জলে নষ্ট হয়ে যায়। চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন বাসিন্দারা। সানি রায়, জলপাইগুড়ি। যতক্ষণ বাঁধ হবে না, বাঁধ তো সেকশন হয়ে গেছে বলে এবার হয়ে বর্ষার পরে শুরু হতে পারে, এটা হয়ে গেলে হয়তো আমাদের আর এই সমস্যাটা থাকবে না। এখনও তো জল, হ্যাঁ এখনও তো জল আছে, এই জল পেরিয়ে এইভাবে সাইকেল যেতেই হবে, কী করবে, স্কুল টিস্কুল বাচ্চাদের স্কুল টিস্কুল আছে তো আমাদের যেতেই হবে, কাজকর্ম আছে। প্রতি এই বছর কতবার জল এইভাবে জলে? আমি তো এবার 3 বার তো উঠলাম, 3-4 বার। তবে একটা জিনিস ভালো, কি এখানকার কাউন্সিলর আমাদের সব কিছু মোটামুটি সহযোগিতা করে যাচ্ছে, কিন্তু পড়ে গেলে তো মেনলি যে বাঁধের, মানে বাঁধের তো এখন তো সব সেনশন নাকি হয়ে গেছে, আমাদের কাউন্সিলর বলেছে এবার যদি হয় তাহলে আমাদের এই সমস্যাটা হয়তো আর থাকবে না। বাড়িতে তো এই ঘরে তো জল, এই রাস্তায় জল, রাস্তায় জল, যাতায়াতে অসুবিধা হচ্ছে, যাতায়াতে অসুবিধা হয়, অনেক বাড়িতে তো জল আছে, হ্যাঁ এখনও পরবর্তী জল আছে। আপনার নাম? আমার নাম রঞ্জন সিং। কে হ্যাঁ না সব এখান তো যেমনি জল হয় প্রচুর পরিমাণ জল হয়, আমরা চাচ্ছি কি বাঁধটা যদি হয়ে যায়, যেমন বাঁধটা যদি প্লেনভাবে করে 2-3 ফুট উঠে যদি বাঁধটা করে সবচেয়ে ভালো হবে, কিন্তু সব যতগুলো লোক আছে সব তো সাধারণ লোক, গরিব লোক সব কাকতাড়ি খায়, আর বেশিরভাগ জলে ডুবে থাকে, তাহলে করবে কি? এখনও জল আছে, এখন তো জল আছে, প্রচুর জল আছে, একটা একটা ঘরে ডুবে আছে, কি জলটা এখনও পাস করতে যাচ্ছে না, এই হলো সমস্যা। দেখো একটা কথা কি প্রশাসন এটা বুঝতে লাগে, সব চেয়ে বুঝতে লাগে, সব জায়গা তো ঠিক আছে, রাস্তাঘাটের রোড তো এখানে আছে, কিন্তু এখানে দেখা গেল যে এখানে যে নজর করা যায়, যে লোক আসে সে নজরটা ঠিক মতো করতে লাগে, আর যদি বাঁধটা ঠিক মতো বন্যা বন্ধন যায়, বাঁধটা ঠিক হয় তাহলে এখানে মানুষের একটু শান্তি পাওয়া যায় আর খুশিরে বাস করবে, এটাই সব মানুষ তো চায়। কী করি মানুষ কী করে খুশি হয়, সবাই তো কাজকর্ম করে খায়, সবাই তো কাজের ব্যস্ত থাকে, আর এখানে পরিস্থিতিটা এখানে আছে। আপনার নাম? হলধর মহারণা। হ্যাঁ হলধর মহারণা। এই বছরে কতবার জল উঠলো, কী অবস্থা? হয়ে গেল জল, এদিককার লোকগুলোর বেশি অসুবিধা, এই সাইডে তো প্রচণ্ড জল ঢেটে যাবে, আর তো জল ঢুকে করার হচ্ছে বাপ ধরে ওরা ঘুষে ঘুষে চলে আসছে জল ঢুকে। কতবার জল উঠলো এই এই 4-5 বার? 5 বার? আপনাদের কী করতে হয়? উঠতে হয় নামতে হয়? উঠতে হয় নামতে হয়। জিনিসপত্র? জিনিসপত্র বাড়িতে নষ্ট হয়। এই যে বৃষ্টি তো আবরণ হয়ে যাচ্ছে, কতদিন হয়ে গেল,
এখনো জল আছে তো বাড়িতে? এই জল এখনো তো যাতায়াত তো এখনো জল আছে তো কি হলে মানে আবহাওয়া একটু ভালো হচ্ছে মানে যদি আবার বৃষ্টি হলে কি নাম আপনার? হ্যাঁ জায়গাটার নাম কি? পরিশুদ্ধ কলোনি। কত নম্বর? 25 নম্বর।